হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে নোটিং। এর বাংলা অর্থগুলো হচ্ছে উল্লেখ করা, লক্ষ্য করা, জানিয়ে রাখা, সূচিত করা, মনোযোগ দেওয়া। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে আই অ্যাম নোটিং ইওর রিকোয়েস্ট। আমি আবারও বলছি, আই অ্যাম নোটিং ইওর রিকোয়েস্ট। এর বাংলা অর্থ হচ্ছে আমি আপনার অনুরোধটি লক্ষ্য করছি। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই টুক নোটস ডিউরিং দ্য মিটিং। আমি আবারও বলছি, আই টুক নোটস ডিউরিং দ্য মিটিং। এর বাংলা অর্থ হচ্ছে সভায় আমি নোট নিয়েছি। ধন্যবাদ।